দিদি মাস্টার ওজন কতটা হবে বলো তো? 1.5 কিলো। হ্যাঁ ভালোই বড়, কিন্তু দিদি তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমার খাওয়া দেখে আর লোভ সামলাতে পারছে না। আমাদের এত লোভ নেই, না দিলে না দিলে নাই। ও দিদি ওই দেখো মার হাতে কত বড় মাছ। মাছটা খুব বড়, দারুণ সাইজ। খুলে দিলে জানেন তো আমাদের অজয়নদীর থেকে বাবা মাঝে মধ্যে এরকম মাছ ধরে নিয়ে আসে। শুধু বড় মাছ না, ছোট মাছও আনে বাবা। তোমার জন্য তো পড়লাম। হ্যাঁ আমি তোকে ধরে রাখছি দিদি, দেখতে হাঁটতে পারে না, দেখতে হাঁটতে পারে ভেতরে চলো। এদিকে বড় হয়েছে এই কচুগুলো কিন্তু অনেক বড় হবে খাজুলি। হ্যাঁ গো, সাদা সাদা রয়েছে মুখগুলো। কচু তো ভাত দিয়ে রান্না করলে ভালো লাগবে। দিদি কচু পরিষ্কার তো হয়ে গেল, তুমি গিয়ে মাছটা কাটতে শুরু করে দেবে, আমি উনুন ধরিয়ে কচুর মুখিগুলো সেদ্ধ করতে শুরু করে দেবো। ঠিক আছে তাই হবে, দুজনে দুদিক করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বর্ষার ডিম তো মাছে ডিম হয়েছে, কাটা হয়ে গেছে ভিন। সেদ্ধ করার আগে কচুর মুখিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার কচুর মুখিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। কচুর মুখে সেদ্ধ হতে হতে ততক্ষণে বেটে নেব আদা জিরে শুকনো লঙ্কা। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেশিনের মতোই বাড়ছি গো।
দিদি সেদ্ধ হয়ে গেছে, এবার ছাল ছাড়াতে হবে। যে কার ছাল ছাড়াবো আমি? কচুর। কচুর না তো। না আমার না। তুই যে বলছিস সেদ্ধ হয়েছে দিদি, ভালো সেদ্ধ হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিলাম, এবার মাছ ভাজার তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি এবার সেদ্ধ করা কচুর মুখি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, আদা একসঙ্গে বাটা। আর দিচ্ছি হলুদ, লবণ। এবার আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো জল। তরকারির ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিদি তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও বেশ লাগবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলে মাছগুলো ভিজবে আর রান্নাও হয়ে যাবে। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে, তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ বলো, আর একটু ঝোল দাও তো। বেশ লাল লাল ঝোল, ব্যাস 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 আন্না। তোমার যে মাছের ডিম আছে দেই নাই তো? মনেই ছিল না এত বড়, খেতে পারবো? হ্যাঁ আমরা আছি তো পাশে। কত বড় মাছের ডিম, মাছের ডিমের মধ্যেও একদম মশলা ঢুকে গেছে, ঝোলও ঢুকে গেছে গো। এই দেখুন মাছের ডিমের মধ্যে ঝোল ঢুকে গেছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে, এগুলো সব ঝোল মাছের। আর মাছটা ভাজা বেশ ভালো হয়েছে, এখনো খাইনি। মাছটাও কত সুন্দর, আর কচু তো একদম গলে নরম হয়ে গেছে, সুন্দর হয়েছে। আমাদের এখানে 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে খুব, তো এই বৃষ্টি হতে নদীতে খানি ঘোলা জল এসছে, তো ঘোলা জলে কিছু বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। বাবা এর আগেও কিন্তু 2-4টা মাছ পেয়েছে বড় বড়, তো আজকেরটাও বড়, বেশ ভালোই লাগছে খেতে। আমাদের এখানে ছোটো ছোটো মাছও আসছে এই ঘোলা জলে নদীতে। কিরকম হয়েছে তরকারি? ভালো, থালা ফাঁকা আর লাগবে না, ওটাই খেলাম। মুড়ি দিয়েছে, অনেকগুলো ভাত দিয়েছে। মাছটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, রান্নাতে কিন্তু বেশ ভালো হয়েছে। নতুন নতুন কচুর তরকারি তো। দিদি তুমিও বসে পড়ো, দেওয়ারের পাশাপাশি দুজনে বসে পড়ো, খেতে দিই। তো এইভাবে যদি আপনারা কচুর তরকারি রান্না করেন ভালো লাগবে, কিন্তু আমার কিন্তু দারুণ লাগছে। আর আমাদের প্রতি বছর এরকম কচু চাষ হয়, আর প্রতি বছরই এই রান্নাটা হয় আমাদের বাড়িতে। এই বর্ষার দিনে 2-4 বার 5 বার হবেই আমাদের বাড়িতে। তো আপনাদের এই রান্নাটা আজকে দেখালো, আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।
আমার তো খাওয়া শেষ হয় নাই, তোমরা দুজনে যা এসে বললে আমার তো খেয়েই পারছি না। আমাদেরও খিদে লেগেছে একসঙ্গে এসে, আমার খাওয়া দেখে আর লোভ সামলাতে পারছে না। আমাদের এত লোভ নেই, না দিলে না দিলে নাই।